হ্যালো দর্শক বন্ধুরা, নন্দিস কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য ক্রিসমাস প্লাম কেক বানিয়ে দেখাবো, তাও এটা ডিম ছাড়াই বানিয়েছি। কীভাবে দেখুন আপনারা বাড়িতেই বিনা ওভেনে বানিয়ে নিতে পারবেন। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না লেটেস্ট রেসিপির জন্য। এখন আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি এবং এখানে দেখুন আমি কিছুটা নুন ঢেলে নিলাম। এবার একটা র্যাক রেখে দিলাম। আপনারা চাইলে একটা ছোট মতো বাটিও বসিয়ে নিতে পারেন। এর উপরে আমি একটা থালা দিয়ে ঢাকা দিলাম, ভেতরটা আমরা প্রিহিট করতে দেব। এবার আমরা কিছু ড্রাই ফ্রুটস কেটে নেব। আমি প্রথমে কিছু খেজুর কেটে নিচ্ছি, দেখুন ভেতরের বিচিগুলোকে বার করে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এবার কিছু আমন্ডস এবং কাজু কেটে নিচ্ছি। এবার আমরা কিছু কিশমিশ নেব এবং কিছু টুটি ফুটি নেব। বিদেশিরা প্লাম কেকে টুটি ফুটি ইউজ করে না, কিন্তু আমাদের কলকাতার প্লাম কেকে আমরা টুটি ফুটি দিই। এবার একটা বাটিতে জল গরম করে নিলাম এবং তার মধ্যে দেখুন কিছুটা আমি 2 টেবিল স্পুন মতো চিনি দিলাম। এবার আমি অরেঞ্জ জুস মিশিয়ে নিলাম, আপনারা আঙুরের রসও নিতে পারেন। এবার ভালো করে একটু মিশিয়ে নেব। এবার আমরা সমস্ত ড্রাই ফ্রুটসগুলো যেগুলো কেটে রেখেছিলাম এই অরেঞ্জ জুসের মধ্যে দিয়ে দেবো। এবার 1-2 মিনিট মতো এটাকে ভালোভাবে একটু ফুটতে দেব। আসলে এই সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে অ্যালকোহল অর্থাৎ রামের মধ্যেকে শোক করতে দেয়। আমি এখানে অরেঞ্জ জুস দিয়ে আপনাদের বানিয়ে দেখাচ্ছি। এভাবে বানিয়ে দেখবেন, এভাবে বানিয়ে দেখলেও বিনা অ্যালকোহলে আপনারা বাড়িতেই প্লাম কেক বানাতে পারবেন। এবার আমি এর মধ্যে অরেঞ্জ জুস দেবো। অরেঞ্জ জুস হচ্ছে আসলে কমলা লেবুর যে খোসাটা থাকে সেটা ভালো করে রোদে শুকিয়ে নেবেন, তারপরে মিক্সিতে পিষে নেবেন। অরেঞ্জ জুসটা আপনারা অন্য কোনো কেকেও ব্যবহার করতে পারেন, এটা দিলে কমলা লেবুর একটা সুন্দর গন্ধ বেরোয়। এটা আমি কিভাবে বাড়িতে বানিয়েছি আপনারা জানতে চাইলে কমেন্ট বক্সে লিখুন, আমি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন ড্রাই ফ্রুটসগুলো কেমন শোক করে গেছে এবং জলটা অনেকটা টেনে নিয়ে ঘন হয়ে এসছে। এবার আমরা নামিয়ে নেব। এবার আর একটা পাত্রে আমি একটুখানি জল দিয়েছি এবং তার মধ্যে আমি 4 চা চামচ মতো দেখুন গুড় ব্যবহার করছি। এখানে জ্যাগারি পাউডার ইউজ করে, জ্যাগারি অর্থাৎ গুড়, আমি তাই এখানে গুড় নিয়েছি। গুড় নিয়ে এটাকে গলিয়ে নিয়ে ব্যবহার করব। এটা দিলে খুব সুন্দর কেকের মধ্যে ফ্লেভারটা খুব ভালো হয়। আপনাদের কাছে যদি গুড় না থাকে আপনারা কি করবেন, কড়াইয়ে অল্প পরিমাণ মতো চিনি গলিয়ে নেবেন। চিনি গলে লাল হয়ে গেলে আপনারা সেটা কেকে ব্যবহার করতে পারেন। আমি এগলেস প্লাম কেক বানাবো, তাই আমি এখানে 2 কাপ পরিমাণ দই ব্যবহার করছি। দই দিলে কেকটা খুব ভালো মতো ফুলবে। এরপর আমি 1 কাপ সাদা তেল দিলাম। এবার ভালোভাবে এটাকে ফেটে নেব একটা উইস্কার দিয়ে। এর মধ্যে দেখুন আমি গলিয়ে রাখা গুড়টা ঢেলে দিলাম। আপনারা গুড় না থাকলে চিলি গলিয়ে নেবেন 250 গ্রাম মতো। এরপর আমি ভালো করে হ্যান্ড উইস্কার দিয়ে ভালো করে দেখুন কীভাবে ফেটে নিচ্ছি, এভাবে ঠিক ভালোভাবে ফেটে নেবেন। এরপর আমরা শোক করানো ফ্রুটগুলো সমস্ত দিয়ে দেব। এবার ব্যাটারটাকে ভালো করে ফেটে নেব। দেখুন আমি কীভাবে ফাটছি, খুব ভালোভাবে ফাটবেন। এরপর আমি একটা বড় ছাঁকনি নিয়েছি, এর মধ্যে আমি বড় কফি কাপের 1 কাপ ময়দা দিলাম। এটা 300 গ্রাম ময়দা। এর মধ্যে আমি কিছুটা 1/2 চামচ মতন দেখুন বেকিং পাউডার দিলাম। এবার ভালোভাবে এটাকে ছেনে নেব। ময়দাটা ছেনে নিলে কেকটা খুব ফ্লাফি হবে। এবার দেখুন আমি কীভাবে ছেনে নিলাম। এবার আমি আবার হ্যান্ড উইস্কার দিয়ে ভালো করে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন আমি কীভাবে মেশাচ্ছি। আমার এই ব্যাটারটার মধ্যে আর কিছু দুধ বা জল এক্সট্রা আর প্রয়োজন হয়নি। ব্যাটারটা মিশ্রণটা এমনি খুব সুন্দরভাবে মেখে গেছে, দেখুন খুব ভালো হবে না, বেশি শক্ত টাইট হবে না, খুব পাতলা হবে। আপনাদের ব্যাটার যদি টাইট হয় এই সময়ে, তাহলে আপনারা এই সময় কিছুটা পরিমাণ দুধ দিয়ে আবার ব্যাটারটাকে ঠিক করে নিতে পারেন। ঠিক আমি যেরকম করছি দেখুন এরকম ঘনত্বটা হবে। আমার আর কিছু প্রয়োজন হয়নি, টিন নিয়েছি। আপনারা এরকম একটা কেক টিন নেবেন, এটা অ্যালুমিনিয়ামের। এবার ভালো করে তেল বুলিয়ে নিয়েছি। আমি কিছু সাধারণ কাগজ দেখুন সাইডে এবং ভেতরে লাগিয়েছি, ভেতরটা গোল কাটার চেষ্টা করেছি, মোটামুটি গোল হয়নি। আর কাগজগুলোতে ভালোভাবে তেল লাগিয়ে নিয়েছি, সাদা তেল বুলিয়ে নিয়েছি, যাতে কেকটা আমি যখন বার করব তখন খুব ভালোভাবে বেরিয়ে আসে। আপনারা সাদা কাগজ না লাগিয়ে বাটার পেপারও লাগাতে পারেন। আমি আপনাদের দেখানোর জন্য এখানে নর্মাল পেপারের মধ্যে তেল লাগিয়ে ব্যবহার করেছি। কেকটা আমি ঢেলে নিয়েছি, দেখুন দেখুন আমার কেকটা কেমন দেখতে হয়েছে। এবার আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে উপরে সাজিয়ে দিয়েছি। আপনারাও চাইলে সাজাতে পারেন, আবার নাও সাজাতে পারেন।
এবার আমি কেকটাকে বেক করতে দেব। কড়াইটা হিট হয়ে এসেছে, এরপরে আমি এর মধ্যে কেক টিনটাকে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। 30-40 মিনিট কম হিটে কেকটা হতে থাকবে। আপনাদের কাছে যাদের ওভেন আছে, আপনারা 180 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আপনারা 30-40 মিনিট বেক করুন, কেক ভালো সুন্দর বেক হবে। আমি একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি কেকটা ময়েস্ট আছে কিনা, না কেকটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি কেক টিনটাকে বার করে নিচ্ছি, খুব সাবধানে বার করবেন, কড়াই খুব গরম থাকে। আমি কেকটাকে বার করে নেব। এই যে আমি বাটার পেপার লাগিয়েছি, তার জন্য কেকটা খুব সুন্দরভাবে বাইরে বেরিয়ে আসবে কেক টিন থেকে। দেখুন, এবার কাগজটা খুলে আপনাদের দেখাবো কেকটা কতটা ফ্লাপি হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে। এখনই কেকটা দেখতে খুব সুন্দর লাগছে আমার, উপরটা ব্রাউন হয়ে এসেছে এবং চারিদিকে দেখুন আমি যে ড্রাই ফ্রুটসগুলো লাগিয়েছি তার জন্য দেখতে খুব কিন্তু সুন্দর লাগছে। আমি এর আগে টুটি ফুটি কেক বানিয়ে আপনাদের দেখিয়েছি, রেসিপি চাইলে আই বটনে ক্লিক করে উপরে দেখুন, আই বটনে ক্লিক করে আমার টুটি ফুটি রেসিপিটা আপনারা পেয়ে যাবেন। এবার আমি বাটার পেপারটা নিচের দিক থেকেও দেখুন কেকের তল থেকে বার করে নিলাম, খুব সুন্দরভাবে স্মুথলি বেরিয়ে প্লাম কেকটা আমার খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। আপনারা না করে দেখলে বুঝতে পারবেন না গন্ধটা কত সুন্দর আসছে। আর দেখুন কতটা সুন্দর ব্রাউন হয়েছে, আর বেশ মোটাও হয়েছে, খুব ফ্লাপি হয়েছে। দেখুন কতটা ফ্লাপি হয়েছে, আমি আপনাদের হাত দিয়ে দেখানোর চেষ্টা করছি। এবার আমি এটা প্লাম কেকটাকে একটু কেটে আপনাদের দেখাবো যে ভেতরটা কেমন হয়েছে। আমার এখন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আমার এত ভালো লাগছে, মনে হচ্ছে কখন একটু খেয়ে দেখবো। কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি দাবাতে ভুলবেন না লেটেস্ট রেসিপি জানার জন্য। আমি আপনাদের জন্য একটু কেকটা খেয়ে দেখাচ্ছি। কেকটা সত্যি খুব ভালো হয়েছে, খুব ময়েস্ট এবং খুব সুন্দর, এবং ভেতরে পুরো ড্রাই ফ্রুটসে ভর্তি, খুব ভালো লাগছে। আপনারা অবশ্যই বানিয়ে করে খেয়ে দেখুন, না খেয়ে দেখলে বুঝবেন না যে কতটা সুন্দর হয়েছে প্লাম কেকটা। এই ক্রিসমাসে আর বাইরে থেকে কেক কেনার দরকার নেই বন্ধুরা, এভাবে আমার রেসিপিটি ট্রাই করুন, আপনাদের খুব ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব।